হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি খোকন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডসেন্সের অ্যাডসকে অপটিমাইজ করে আপনার ইনকাম বহুগুণ বাড়িয়ে ফেলতে পারেন। আমরা জানি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সের অ্যাডকে কয়েকভাবে ডিসপ্লে করা যায়। কোনভাবে কোথায় অ্যাড ডিসপ্লে করলে আমাদের রেভিনিউটা বেশি পাবো সেই বিষয়টি তুলে ধরবো আজকের ভিডিওতে। আমরা গুগল অ্যাডসেন্সে লগ ইন করার পর আমরা যদি অ্যাডসে চলে আসি, এখান থেকেই আমরা আমাদের সমস্ত অ্যাডসকে মেনটেন করতে পারবো। প্রথম হচ্ছে বাই সাইট, তারপর হচ্ছে বাই ইউনিট, আবার হচ্ছে গ্লোবাল সেটিং। তো প্রথমে যেই সাইট আছে, এই সাইটে কী কী অপশন আছে? এখানে হচ্ছে অটো অ্যাডস অ্যাড করার অপশন আছে। আমার একটা সাইটে অটো অ্যাডস অন আছে, অন্য আরেকটি সাইটে অটো অ্যাডস অফ আছে। কী কারণে অন আছে, কী কারণে অফ আছে সেটিও আপনাকে বুঝতে হবে। এই সাইটে যদি আমি অ্যাডস অন করি তাহলে আমার এই সাইটের আসলে তেমন কোনো ক্ষতি হবে না। এই সাইটে যদি আমি অটো অ্যাডস অন করে দিই তাহলে আমার সাইটের এবং আমার রেভিনিউর ক্ষতি হবে। কীভাবে রেভিনিউর ক্ষতি হবে? এটি মূলত হচ্ছে একটি ব্লগ টাইপ সাইট। এখানে বিভিন্ন রকমের আর্টিকেল পোস্ট করা হয় এবং সেই আর্টিকেলের প্রেক্ষিতে বিভিন্ন রকমের অ্যাড ডিসপ্লে করা হয়। এই জায়গায় আমি তেমন কোনো সার্ভিস দিয়ে থাকি না। যদি এই সাইটটিতে এখন আমরা চলে যাই, আমরা দেখতে পারবো ওয়েবসাইটে এই মুহূর্তে এইভাবে অ্যাড ডিসপ্লে হচ্ছে। নিচে একটি অ্যাডস চলে আসছে, আমরা এটিকে কলাপস করে দিতে পারি। হেডারের উপর একটি অ্যাডস চলে আসছে। মাথায় রাখতে হবে এই অ্যাডসটিতে কিন্তু সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয়। আপনার ওয়েবসাইটের হেডারের উপরে যেই অ্যাড আসবে ওই অ্যাডের রেভিনিউ হবে সবচেয়ে বেশি। আমরা কোনো ওয়েবসাইটে যদি ঢুকি, আমাদের মনিটরের সর্বপ্রথম যেই অংশটুকু দেখা যায়, আমি একবারে টপে, এই যে স্ক্রোলের একবারে টপে আসি, মনিটরের সর্বপ্রথম যেই অংশটুকু দেখা যায় এটি হচ্ছে অ্যাবব দ্য ফোল্ড। এই এরিয়াতে আপনার যেই অ্যাডসগুলো ডিসপ্লে হবে এই অ্যাডসগুলোতে আপনার রেভিনিউ অন্য অ্যাডসের চেয়ে অনেক বেশি জেনারেট হবে। যেমন এখানে এই যে একটি অ্যাড ডিসপ্লে হচ্ছে, এখানে একটি অ্যাড ডিসপ্লে হচ্ছে, এখানে একটি অ্যাড ডিসপ্লে হচ্ছে, এই অ্যাডগুলোতে রেভিনিউ বেশি জেনারেট হবে এবং এইখানেও একটি অ্যাড ডিসপ্লে হচ্ছে। তো এই অ্যাডগুলোতে রেভিনিউ জেনারেট হবে। এই আর্টিকেলের নিচে অবশ্যই অ্যাডস আছে, এই যে এই জায়গায় অ্যাডস আছে। এই অ্যাডসগুলো থেকে কিন্তু এই উপরের মতো রেভিনিউ জেনারেট হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এইখানে আমাদের অ্যাড আসাতে আমার সাইটে ফাংশনালি তেমন কোনো ক্ষতি হচ্ছে না, আমার সাইটের ডিজাইনও ভেঙে যাচ্ছে না। তো এর জন্য এই সাইটে আমি অটো অ্যাড অ্যাপ্রুভ করেছি। এরপর যদি নিচে আসি, আমি দেখতে পারবো মাঝে মধ্যে দেখবেন যে এই দিক দিয়ে অ্যাড ঢুকে যাচ্ছে। এমন না যে তারা এইখান দিয়ে অ্যাড ঢুকাই দিচ্ছে, বিষয়টা এরকম করে না কখনোই। এখন ঠিক আছে, এই নিচে আরেকটা অ্যাড আছে যেটা আমি হিডেন করে রেখেছি। আমরা যদি আবার রিফ্রেশ করি আমরা নতুন কিছু অ্যাড দেখতে পারবো। এই যে এখানে অ্যাড আছে, এইখানে অ্যাড আছে, এই যে এখানে অ্যাড আছে, আর এখন উপরে অ্যাড নাই। মানে হচ্ছে অটো অ্যাড দিলে গুগল নিজেই অপটিমাইজ করবে যে কোথায় আপনার অ্যাড ডিসপ্লে করা উচিত। তো সেইভাবেই গুগল অ্যাডসেন্স আপনার ওয়েবসাইটে অ্যাড ডিসপ্লে করাবে। এইভাবে অ্যাড ডিসপ্লে করাতে আমার তেমন কোনো ক্ষতি হচ্ছে না। আমরা যদি কোনো একটি ব্লগ পোস্টে চলে যাই, আমরা এখানেও বিশাল বড় একটা অ্যাড দেখতে পাচ্ছি। এতে করে আমার কোনো ক্ষতি নেই, তবে আমার অ্যাড রেভিনিউ অনেক বেশি জেনারেট হবে এর কারণে। নিচে যদি আসি, এর মধ্যে আর কোনো অ্যাড নাই। এটি হবে একটা ইউজারকে 10-20 অ্যাড গুগল দেখাবে না, একটা ইউজারকে একটা বা দুইটা অ্যাডস দেখাবে। ঠিক আছে, তো প্রথমে যেই অ্যাডটা চলে আসছে দ্যাটস ফাইন, আর অ্যাড গুগলকে আর দেখানোর দরকার না। বেশি অ্যাডস যদি দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার সিটিআর বেড়ে যাবে, বেশি ক্লিক করলে সিটিআর বেড়ে যাবে, গুগল অ্যাডসেন্স আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। যাই হোক, তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন বুঝে আমরা আমাদের সাইটে অটো অ্যাড অ্যাপ্রুভ করব। আবার আমার যেই সার্ভিস ওয়েবসাইট আছে, যেই সাইটের হোম পেজ থাকবে, হোম পেজে আমি কিছু সার্ভিস দিব, তারপরে আরও কিছু পেজ থাকবে, ওই পেজগুলোতে আমার আলাদা কিছু সার্ভিস অপশন থাকবে, ওই সাইটগুলোতে যদি আমি অ্যাড অ্যাপ্রুভ করি সেক্ষেত্রে হবে কি, একটা কাস্টমার আসবে আমার ওয়েবসাইটে এবং সে এসে আমার ওয়েবসাইট পড়তে থাকবে, হুট করে সে অন্য জায়গায় আরেকটা অ্যাড পেয়ে সে এইখানে ক্লিক করে ঢুকে যাবে। কিন্তু সে এইখানে যদি একটা অ্যাড ক্লিক করে, সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের। এখন আমি আসি fiverr.com-এ, এটি একটি সার্ভিস পেজ। এই পেজে আমি চাই আমার কাস্টমার যেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করে আমার সার্ভিসটা কিনে। তো সার্ভিস কিনলে আমি আমার যেই সার্ভিস পেজ, এখানে $100, $150 আছে, কোনো কোনো সার্ভিস সেল করলে আমার $500 রেভিনিউ হবে, এমনও আমার সার্ভিস আছে। সেক্ষেত্রে যদি এখানে একটা অ্যাড ডিসপ্লে হয়ে যায় এবং কাস্টমার যদি সেই অ্যাডসের মধ্যে ক্লিক করে অন্য পেজে চলে যায়, তাহলে কিন্তু আমি পটেনশিয়াল একটা কাস্টমার হারালাম। এর জন্য সার্ভিস পেজে কখনো অ্যাড দেওয়া যাবে না। সার্ভিস পেজে অ্যাড দিলে হয়তো অ্যাড থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে, কিন্তু আপনি সার্ভিস থেকে আপনার রেভিনিউ হারাবেন। এর জন্য সার্ভিস পেজগুলোতে অটো অ্যাড অ্যাপ্রুভ করাটা ঠিক না। তাহলে সার্ভিস পেজে আমরা কীভাবে অ্যাড দেবো সেটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমরা চলে যাব বাই অ্যাড ইউনিট। বাই অ্যাড ইউনিটে গিয়ে এখান থেকে আমরা আমাদের মন ইচ্ছা মতো অ্যাড ক্রিয়েট করব। এখানে চার ধরনের অ্যাড আছে। এইটা হচ্ছে রিকমেন্ডেড, ডিসপ্লে অ্যাড,
এটি হচ্ছে ইনফিট অ্যাড, মানে হচ্ছে কন্টেন্টের ভিতরে সে মানে আর্টিকেলের মতোই দেখা যাবে এমনভাবে অ্যাড দেখাবে। এবং এরপরে আছে ইন আর্টিকেল, এরপরে আছে মাল্টিপ্লেক্স অ্যাডস। যাই হোক, আমরা রিকমেন্ডেড যেটি আছে ডিসপ্লে অ্যাড, সেই ডিসপ্লে অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আমাকে একটা এক্সাম্পল দিচ্ছে যে আমার অ্যাড কীভাবে ডিসপ্লে হবে। এখানে দেখুন স্কোয়ার আছে, হরিজেন্টাল দিতে পারেন, এখানে হরিজেন্টাল হয়ে অ্যাড ডিসপ্লে হবে। এটি ছোট হবে নাকি বড় হবে সেটা আপনি এই জায়গা থেকে সাইজ ফিক্সড করে দিতে পারেন। ফিক্সড সাইজ যদি দেন সেক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে কতটুকু ওয়াইড কতটুকু হাইট। তবে সবচেয়ে ভালো হচ্ছে রেসপন্সিভ অ্যাড দেয়া। রেসপন্সিভ অ্যাডে আপনার যে স্পেসটা থাকবে ওই স্পেসের সম্পূর্ণ জায়গাটুকু যতটুকু অ্যাড আসা প্রয়োজন ঠিক ততটুকুই অ্যাড ডিসপ্লে হবে। আবার যদি আপনি চান ভার্টিক্যাল অ্যাড, সেক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাডও ডিসপ্লে করতে পারবেন। এটি মূলত হচ্ছে সাইড বারে আমরা এই অ্যাডগুলো ডিসপ্লে করি। তো এখন চলুন আমরা এই একটা অ্যাড ক্রিয়েট করি। একটা অ্যাড ক্রিয়েট করার জন্য আমাকে অ্যাড ইউনিট নেম দিতে হবে। আমি নেম দিব হচ্ছে, আর অ্যাড সাইজ হিসেবে দিব আমি রেসপন্সিভ। এরপর আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব এবং ইনস্ট্যান্টলি আমার অ্যাডের কোড জেনারেট হয়ে যাবে। আমি এই অ্যাড কোডটি কপি করে ফেলব। কপি করে আমি চলে যাব আমার ওয়েবসাইটে। ওয়েবসাইটে গেলে এই অ্যাডটি ওয়েবসাইটে ডিসপ্লে করার দুইটা অপশন আছে। একটি অপশন হচ্ছে আপনার ওয়েবসাইটে হয়তো ডিফল্ট অবস্থায় অ্যাড ডিসপ্লে করার জন্য অপশন থাকতে পারে। আপনার ওয়েবসাইটে কাস্টম অ্যাড ডিসপ্লে করার অপশন আছে কিনা সেটি দেখার জন্য আপনি চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে। কাস্টমাইজে আসলে অ্যাডস অ্যান্ড কাস্টম কোড আমাদের অপশন আছে। এই থিমে স্পেশাল, এটি সব থিমে থাকে না, এটি একটি স্পেশাল থিম, এটি থিম ফরেস্ট থেকে কিনেছি। তো এই থিমে আমার এই আর অপশনটা আছে। আমি এই জায়গায় যদি ক্লিক করি আমি এখানে দেখতে পারবো অ্যাবভ হেডার, বিলো হেডার, অ্যাবভ ফুটার, বিলো ফুটার, সিঙ্গেল পোস্ট, অ্যাবভ কন্টেন্ট, মানে কন্টেন্টের উপরে সিঙ্গেল পোস্ট, বিলো কন্টেন্ট, বিলো অথর বক্স, সিঙ্গেল বিটুইন কন্টেন্ট, মানে বিভিন্ন জায়গায় অ্যাড ডিসপ্লে করার অপশন আছে। এই অপশনটা যদি আপনার সাইটে না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি চলে যাবেন প্লাগইনসে। তারপর এই জায়গা থেকে গিয়ে নতুন একটি প্লাগইনস আমাদেরকে ইনস্টল করতে হবে। অ্যাডসলিকে সার্চ করলে অ্যাডস ইনসাইডার নামে একটি অ্যাডস ম্যানেজমেন্ট প্লাগইন চলে আসবে। এটি চমৎকার একটি প্লাগইন। আরও বিভিন্ন প্লাগইন আছে, যেমন এটিও একটি খুব ভালো একটি প্লাগইন। প্লাগইন ভালো নাকি মন্দ সেটা বুঝবেন কীভাবে, প্লাগইন এর অ্যাক্টিভ ইনস্টলার এবং এর ফিডব্যাক দেখে। এটিতে 5-star ফিডব্যাক। এই প্লাগইনটিতে 100,000 অ্যাক্টিভ ইনস্টলার আছে এবং এই প্লাগইনটিতে 300,000 অ্যাক্টিভ ইনস্টলার, মানে হচ্ছে এই প্লাগইনটি ফার বেটার। তবে এই প্লাগইনটি আমি আগে ব্যবহার করেছি, এটি চমৎকার একটি প্লাগইন। থ্যাঙ্কস গড যে এই প্লাগইনটি ফ্রি। তো আমরা এই প্লাগইনটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা ক্লিক করব ইনস্টল নাও বাটনে, এরপর ক্লিক করব অ্যাক্টিভ। এরপর আমরা চলে যাব হচ্ছে সেটিংয়ে। সেটিং থেকে আমরা অ্যাড ইনসাইডার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এই ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে। এইখানে আমরা আমাদের অ্যাডটি বসিয়ে দেব। অ্যাড বসিয়ে দিলে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন কোন জায়গায় এই অ্যাডটি বসাতে চাই। আমি অনলি পোস্টের মধ্যে যেই আর্টিকেলগুলো থাকবে শুধু সেই আর্টিকেলগুলোতে আমি আমার এই অ্যাড ডিসপ্লে করাতে চাই। আমি হোম পেজও অ্যাড ডিসপ্লে করাবো না, স্ট্যাটিক পেজও অ্যাড ডিসপ্লে করাবো না, ক্যাটাগরি পেজ ট্যাগ এগুলোতে আমি কোনো জায়গায় অ্যাড ডিসপ্লে করাবো না। তবে আপনি চাইলে সার্চ পেজে, তারপর হচ্ছে ক্যাটাগরি পেজে, তারপর হচ্ছে ট্যাগ আর্কাইভ পেজ এগুলোতে অ্যাড ডিসপ্লে করাতে পারেন। স্ট্যাটিক পেজ, আপনি যদি কোনো স্ট্যাটিক পেজে অ্যাড ডিসপ্লে করাতে চান, আমি স্ট্যাটিক পেজে অ্যাড ডিসপ্লে করাবো না এবং হোম পেজে অ্যাড ডিসপ্লে করাবো না। এরপর সেভ সেটিংয়ে দিলেই এই অ্যাডটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি এটি আসলে কোথায় ডিসপ্লে করাতে চাচ্ছি সেটি আমাকে আরও যদি অপটিমাইজ করি সেটা আমাকে বেটার রেজাল্ট দিবে। যেমন এই যে নিচে দেখুন ইনসার্শন, এখানে যদি আমি ক্লিক করি আমি দেখতে পারবো বিফোর পোস্ট, বিফোর কন্টেন্ট, বিফোর প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফ, বিফোর ইমেজ, মানে এই রকমের বিভিন্ন অপশন এই জায়গায় আছে। সবচেয়ে ভালো হয় আফটার প্যারাগ্রাফে এটাতে ক্লিক করলে। এরপর আপনাকে বলে দিতে হবে কয়টি প্যারাগ্রাফের পরে আপনি এই অ্যাডটি দেখতে চান। আমি দিয়ে দিচ্ছি 2টি অথবা 3টি অথবা কি, প্রথম অ্যাডটা আমি চাই অন্ততপক্ষে 3টি প্যারাগ্রাফের পরে আসুক। আমি এরপর সেভ বাটনে ক্লিক করব। তাহলে হচ্ছে এটা আমার হচ্ছে ব্লক 1। আমি চাচ্ছি দ্বিতীয় আরও একটি ব্লক তৈরি করতে। দ্বিতীয় ব্লকে আমি এই অ্যাডটি পোস্ট করব আর্টিকেলের ভিতরে। এবং এই অ্যাডটি কোথায় আসবে, এই অ্যাডটিও আফটার প্যারাগ্রাফ। আফটার প্যারাগ্রাফের আমি 6টি প্যারাগ্রাফের প্রথম দিচ্ছি 2টি প্যারাগ্রাফ, এর পরবর্তীতে 5টি প্যারাগ্রাফের পরে আমি চাচ্ছি আবার আরেকটি বিজ্ঞাপন ডিসপ্লে হোক, এটিকেও আমি সেভ করে দিব। এর পরবর্তীতে এটিও সেম 12টি প্যারাগ্রাফের পরে আসবে। 4 নম্বর অ্যাড 17টি 22টি। এভাবে এখানে আমি প্রচুর পরিমাণে অ্যাড ক্রিয়েট করতে পারি।
এরপর আরো কিছু কাজ করতে পারি, সেটি হচ্ছে আমি চাইলে কোন ডিভাইসে কিভাবে অ্যাডটি ডিসপ্লে করব সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিতে পারি। ধরেন এই অ্যাডটা আমি মোবাইলে চাচ্ছি, ফোনে চাচ্ছি, কিন্তু বাকি দুইটা ডিভাইসে চাচ্ছি না, ডেস্কটপ ট্যাবলেটে আমি চাচ্ছি না, অথবা এই অ্যাডটি আমি শুধু ডেস্কটপে চাচ্ছি কিন্তু ফোনে অথবা ট্যাবলেটে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি ডেস্কটপে ক্লিক করে সেভ দিয়ে দেব। যদি আমি কোনোটিতে ক্লিক করি তাহলে সেটি অ্যাপ্লাই হবে, যদি কোনোটিতে ক্লিক না করি তাহলে এই কোনো অপশনই অ্যাড হবে না, মানে হচ্ছে তখন ডেস্কটপ ট্যাবলেট ফোন সবগুলোতেই অ্যাড ডিসপ্লে হবে। এরপর হচ্ছে এই অ্যাডটিকে বসানোর জন্য আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন যদি আমরা ম্যানুয়ালে ক্লিক করি তাহলে আমরা এইখানে সিলেক্ট করে দিয়েছি যে আফটার প্যারাগ্রাফ 22 নম্বর প্যারাগ্রাফের পরে যেন সে এই অ্যাডটি বসে, 22 নম্বর প্যারাগ্রাফ থাকলে এই অ্যাড আসবে, 22 নম্বর প্যারাগ্রাফ না থাকলে এই অ্যাড আসবে না। অথবা আমি চাইলে এই শর্টকোডের মাধ্যমে এই অ্যাডটিকে যে কোনো জায়গায় নিয়ে বসাতে পারি, উইজেটের মধ্যে বসাতে পারি, তারপর হচ্ছে পিএসপি ফাংশনের মাধ্যমেও এই অ্যাডটিকে বসাতে পারি। তো এইভাবে আমি অ্যাড ইনসার্টারের মাধ্যমে আমি আমার গুগল অ্যাডসকে অপটিমাইজ করতে পারি। এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমরা আর্টিকেলে আসলে আমরা দেখতে পারবো 1, 2, 3 এই যে এখানে একটি অ্যাড ডিসপ্লে হচ্ছে, এরপরে এইখানে আবার আরেকটি অ্যাড ডিসপ্লে হচ্ছে, এই যে এটি কেউ একটি প্যারাগ্রাফ নিয়েছে। তো মোবাইল থেকে দেখলে এটি সুন্দর লাগবে। এরপর আর কোনো অ্যাড এখানে ডিসপ্লে হয়নি, আমরা অ্যাড দিব প্রচুর কিন্তু অ্যাডসেন্স তার মন ইচ্ছে মতো অ্যাড ডিসপ্লে করাবে। এখানেও 3টি আর্টিকেলের পরে অ্যাড ডিসপ্লে হচ্ছে। আমরা দিয়েছিলাম হচ্ছে রেসপন্সিভ স্কোয়ার অ্যাড, কিন্তু এখানে দেখেন স্কোয়ার অ্যাড আসছে, বাট যতটুকু ফিট হয় ঠিক ততটুকুই এখানে চলে আসছে। তো এভাবে আমি এখানে চাচ্ছি অ্যাড দেওয়ার জন্য, এই সাইট থেকে অ্যাডস থেকে আমার খুব বেশি রেভিনিউ জেনারেট হওয়ার প্রয়োজন নেই, এটি মূলত হচ্ছে আমার সার্ভিস বেস ওয়েবসাইট, আমি আমার সার্ভিসটাতেই ফোকাস থাকতে চাই। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডকে আমাদের মতো করে অপটিমাইজ করতে পারি এবং এতে করে আমাদের ইনকাম বেড়ে যাবে বহুগুণ। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অ্যাডসেন্সের অ্যাড নিয়ে। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে রিপ্লাই ব্যাক করার জন্য। আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।